বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ টুবি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় সন্দ ওর বৌ থাকে রে আল্লা রে জোরখন ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বইয়ের মুখের কাছে যখন মুখ লেয় বউ খালি মুখ ঘুরায় খালি মুখ ঘুরায় স্বামী কয় স্বামী কয় তুমি মুখ গুরো বউ কয় সরম করে লজ্জা করে এই মাত্র টাটকা বিড়ি খেয়ে তুমি মুখের সাথে মুখ লাগাইছো আমাদের এলাকায় একজনের ছেলের একজনের মিয়ার রাজশাহী ভারসিড়িৎ পরে তো যত গল্প হয় চলে হয় কি হয় না সে মেয়ের বাবা স্টলে বসে গল্প করতেছে মেয়ে একখান জন্ম দিছে আমার মেয়ে রাজশাহী ভার পড়ে ওই জায়গায় ছেলের বাবা আছে ছেলের বাবা বলতেছে তোমার মিয়া রাজশাহী বার্শিড়িৎ পরে এই গল্প কি এসে করা লাগবে নাকি আমার ছেলে পরে আমি তো গল্প করি না ছেলের বাবার গল্প হচ্ছে না কথা কয় না গল্প হচ্ছে না মেয়ের বাবা বলতেছে একটা গল্প করার একদম দমকায় তার মেয়ের বাবা বলতেছে শোনেন বার্সিরিত পরে যে ঠেলা আছে আমার মিয়া রাজশাহী বার্সিরিত পরে মাসে লাগে দশ হাজার টাকা সবাই কিন্তু বাড়াইতে পারবে না ছেলের বাবা বলতেছে তোমার মেয়া রাজসাই বার্ষির পরে মাসে লাগে দশ হাজার টাকা এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি আমার ছেলে ওই বার্ষির পারে। মাসে লাগে বিশ হাজার টাকা আমি তো গল্প করি না ছেলের বাবার গল্প হচ্ছে না মিয়ার বাবা রেগে গেছে কি তোর মেয়া সে ক্লাসে যে বার্সিডিট আমার ছেলে ওই মিয়ার মিয়ার বাবা বলতেছে তোমার ছেলে যে ক্লাসে যে বার্সিডিট আমার মিয়াও সেই ক্লাসে সেই বার্সিডিট তো আমার মিয়ার লাগে মাসে দশ হাজার টাকা আর তোলের তোর ছেলের মাসে বিশ হাজার টাকা লাগে কারণ কি গাল গপ্পর জাগা না কারণ ছেলের বাবা বলতেছে তোমার মিয়ার লাগে মাসে দশ হাজার টাকা আর আমার ছেলের মাসে লাগে বিশ হাজার টাকা কারণ হলে এই তোমার মিয়া মিস কল আমার ছেলে ব্যাক করে কথা করে না আমি অবাস্তব কথা বলতেছি নাকি ছোট একটা বাচ্চা বয়সের দশ বছর তার আমল নামায় আল্লাহ পাপ নাই আর মা বাবা বাধ্য করতেছে তাস মোবাইল কিনে দিয়ে পাপ করাতে বাধ্য করতেছে সেই বাবা মসজিদে আছে একবার হস করে আসছে আবার হস করার জন্য টাকা জমা দিছে ছেলের হাতে স্ক্রিন টাস মোবাইল দিয়ে মসজিদে এসে কিরকম করে ব্যবহার দিছে রব্বানা আ এটাই ব্যবহার

তাহলে আল্লাহ বললো নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও তুমি বাঁচানোর জন্য মর্জিদে যা বেবা আর ছেলের টাচ মোবাইল দিছে বড় বড় চোখ করে তাকা রয়েছে একটা কথা যদি কোরআন হাদিস থেকে যদি মিথ্যা কথা বলি আপনাদের কি গ্রাম সতাশি গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে ভালো করে কান ভালো শোনে রেদিকতা কান জীবনে আনেন না তবে কথা শুনে যান তেলটেলে ওয়াজ ওয়াশ করি না বর্তমান প্রেক্ষাপট নিলে কথা বলি এই সুখ পরিবর্তন করা মালিককে আরও চোরে সুখ যদি পরিবর্তন করা মালিক হয় সেই সুখ হিসাবে কথা আপনার বলতে হবে সেই মান্দার মনের ওয়াশ চলে গেছে এক সময় আপনার খেতে দান হয়েছে তিন মন তারপরে পাঁচ মন তারপরে দশ মন এখন হয় হলো চল্লিশ মন তাহলে এগুলি পরিবর্তন করছে কি আর তোমার সেই গুগুম হইলো গুগুম হইলো আলো চালি খায় সেই ওয়াস্তর এখনো রয়েছে তোর ওয়াস গুলো না ওয়াজের পরিবর্তন নাই এক কদমে দশ নাকি তোর বাপের নেই কি জন্য বলতেছিলাম আপনাদের গ্রামের মধ্যে যদি দশ পঞ্চাশটা যুবক আর যুবতী যদি থাকে তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে রাত বারোটার পরে এখনই মেসেঞ্জারের মধ্যে ঢোকে ফেসবুকের মধ্যে ঢোকেন যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার পঁচল্লিশটাই রাত বারোটার পরে লাইনে রয়েছে যে কথা কয় না ও লাইনে থেকে কী করতেছে তাহার চতমাস পড়তেছে বাবা ওর হাতে তাসমহল তুলে যে কি ব্যবনে ব্যবাতেছে আবার তাহার জন্য মাছ তোর ব্যবনের পাঁচ পয়সার দাম নাই তোর ছেলে তোর মিয়া কি করে তুই ব্যবাজ ফেক ফাক করে ব্যবা এবেই ব্যবা আল্লাহ বললো কু আং ভুসি কুম ও আহিলি কুম নারা নিজে বাস তোর আহেল পরিবারকে বাঁচা খারাপ লাগতেছে মনে হয় না ও আজ খুব কষ্ট কষ্ট লাগতেছে কালকে বাদশাহের খবর আছে খায়া কাম নাই বাইসে বেসে বাচ্চা অন্তরে দেয় কান্দা সিরাজগঞ্জ থেকে বাংলাদেশে কত বক্তা রয়েছে ওয়াশ করে কান্দে মান্দে করে পরিষ্কার করে ফালায় কান্দার কথা আল্লাহ কোরআনের মধ্যে এক জায়গায় বলছে ভালিয়া দাহা কুক অলিলা তোমরা বেশি বেশি করে কান্দো অলিয়া কু অসিরা কম কম করে হাসো একটা জায়গায় কান্দার কথা বলছে আর অন্যই প্রতিবাদের কথা সাড়ে তিনশো টাকা বলছে সেই প্রতিবাদ নেই বেবা বেবা এবি বেবা ভাই করে শোনেন আমি আপনাদের বাসানের জন্য কথা বলতেছি খুব কি খারাপ লাগতেছে শুনে যান জীবনে আনেন না যেটা অন্যায় এটা করা যাবে না ন্যায়ের পক্ষে কথা বলা লাগবে ভালো করে লক্ষ্য করে শুনুন পর্যন্ত আপনি বাড়িতে না আসেন অনার্থভাবে বিছানায় আমি ঘুমাতে যাই না আপনার জন্য অপেক্ষা করি আল্লাহর কোরআন পড়ি আপনার জন্য অপেক্ষা করি যত কম সবাহ আল্লাহ বলে বিবিরে হাত দুইটা টান করে দিছে বিবিরে আয় আমার বুকে আয় হরদতে ফাতে মা আলির বুকের সাথে মাথা ঠেকাইছে একদিন আমার বিশ্ব নবী বলতেছে কোনো স্বামী যদি এই হাত দিয়ে যদি বউ মারে যারা বউ মারবে তাদের হাতের মোনা যাত দান খয়রা তাল্লার দরবারে কোনো দিন কবুল হবে না যারা বউ মারছে কে বড় বড় চোখ করছে হ্যাঁ পরে আমি এক নরম পাওয়া দুপুর দুপুর ধরে কিলে আও হারাম মা বোনের আজকে আসে না মাফিলে ফিলে মা বোনের শুনে এখন বলবি না হারে এত সুন্দর সোনার মলবি কোনে আসিল তিনি বলে আমাদের দাম নাই সব বনে সেটা ভালো ভালো করে বুঝল সব বনে সেখানে মা বলে মা স্বামী যদি মা রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে হাত যদি থাকে রে মা ওই জায়গাটা তুমি চিহ্ন করে রাখো মা স্বামীর হাতের তোমার শরীরে যেই জায়গা লাগছে আগুনে কোনোদিন ওই জায়গা পুরবে না জরকান এখন মার খাও কিছু কিছু মা মার খাওয়া বলতেছে নামারে ভালোই করছি হ্যাঁ তাহলে বোঝা গেল মা স্বামীর কি রহমতের হাত বরকতের হাত গুছ খাওয়া হাত সুত খাওয়া হাত বিড়ি খাওয়া হাত বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুগ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় ছন্দ ওর বউ থাকে রে আল্লা জরকান ঠিক কিনে তাতকা বিড়ি খায়া বইয়ের মুখের কাছে যখন মুখ লে বউ খালি মুখ ঘুরায় খালি মুখ ঘুরায় স্বামী কয় স্বামী কয় তুমি মুখ গুরো কে বউ কয় শরম করে লজ্জা করে এই মাত্র তাঁতকা বিড়ি খায় তুমি আবার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার সাইতে তোর মুখের গন্ধ বেশি বিড়ি খায়া পর আমি এক কষ্ট দাও ব্রাশ করতে পারো না বড় বড় চোখ করে তাকাতেছে আচ্ছা কষ্ট কেন দিবেন আপনার বিবিকে কেন কষ্ট দিবেন বিরাজ করে কেউ শুয়ে থেকে থেকে বিড়ি খায় আসে না নাই একজন আছে আমার খালি পড়া কম আমি করলাম যে যারা গুলি লাগছে কি কয় না হুজুর বিড়ি খায়া আমার জামা ঘুরে গেছে এরকম বেতা সাল আসে না নাই হায় হায় আমার ভাইয়ের আমার আলী যখন কবিরা যখন বাইরে থেকে যখন বাড়িতে গেছে ফাতেমা এক বদনা পানি আনছে আনিয়ে দেখে বলে স্বামীগো আপনি এই টুলের উপর বসুন আমি আপনাকে সুন্দর করে অজু দেওয়া দেই মা ফাতেমা পানি যখন হাতে ডেলে দিচ্ছে হরজতাল এরকম করে ডান হাতে পানি নিচ্ছে আবার পানি দিচ্ছে বাম হাতে এরকম করে কবজা পর্যন্ত ধত করছে পানি দিচ্ছে কুলি করছে পানি দিচ্ছে নাকে পানি নিচ্ছে পানি দিচ্ছে মুখমণ্ডল ধত করছে পানি দিচ্ছে কেনে পর্যন্ত ধত করছে জমা করবার পর মা ফাতেমা বলে স্বামী রে আপনার পাটা টেবুলে রূপা রাখিয়া দেন সন্ন্যার তরিকা আমি আপনাকে অজু বানাইয়া দেই সিল্লাইয়া বলুন মার হাওয়া এবার মা কাপড় পশিশনে আলীর এক হাত দিয়ে পানি ডালতেছে আর এক হাত দিয়ে স্বামীর পাটা বাদান ধত করে দিচ্ছে আলী বাদান আপনার তুলের উপর পা দিয়া ফাতেমার পিঠের উপরে হাতটা দিয়ে বাদান বড় করে দাঁড়া আছে হরদত আলী লক্ষ্য করে দেখে আপনার বদনা থেকে পানি বের হতে বাজান সাদা ফাতেমার হাতে পড়া সাথে সাথে পানিতে বাদান লাল হয়ে যাচ্ছে আমার ভাই আলী দেখে বলতেছে বিবি রে বদনার থেকে পানি বের হয়েছে সাদা আর তোমার হাতে পরার সাথে সাথে পানিটা লাল হয়ে গেছে কারণ কি এ বিবি আমি তোমার হাত কান দেখি ফাতেমা হাত দেখাতে চায় না আলী বললেন বিবি তুমি আমারে হাত দেখাও এবার ফাতেমা দেখাতে চায় না স্বামী কষ্ট পাবে বিদায় হারদতে আলী হাতটা যখন ধরছে লক্ষ্য করে দেখে মা ফাতেমার হাতে বড় বড় বদন ফোসকা পড়ে গেছে গেছে ফুচকা গুনি গলে গেছে এবার আলী ফাতেমাকে জরা ধরে বলে স্বামী ডেকে ডেকে বলতেছে বিবি এই রকম তোমার হাতের অবস্থা কেন বলে স্বামী রে গম পিসে আমি ময়দা বানাই সেই ময়দা তুমি বাজারে বিক্রি করো ওখান থেকে যে লাভ হয় যে মুনাফা হয় আর যেই লাভ যেই মুনাফা হয় সেইটার দ্বারা আপনি সংসার চালান স্বামী গো আটা পিসা পিসে গম আটা বানাইছি এই জন্যই আমার হাত এরকম ফোসকা করে গেছে হরদতালি হাত ধরে বলে বিবি রে আমার সংসারে এসে তুমি এত কষ্ট করতেছ তোমার বাবা ইচ্ছা করলে মকামুদিনের জনী ধনী মানুষের সাথে তোমারে বিয়ে দিতে পারতো তোমার বাবা তা করে না যা তোমার বাবারে বলো আমার বিশ্ব নবীরে বলো আমার নবী যেন একটা কাজের মানুষ রেখে দেয় মা ফাতে মা দौरा আমার নবীর কাছে যা বলে বাবা গো আপনার জামাতা আলী বলেছে একটা কাজের মানুষ রাখিয়া দে আমার হাতে ফসকা পড়েছে কাজের জন্য আমার নবী বলে মা ফাতেমা কাজের মানুষ তুমি রাখবে গো মা স্বামীর সংসারে কাজ করিয়ে এরপরে শরীয়ত মানিয়ে যদি মরে যেতে পারো আল্লাহ বিনা হিসেবে জান্নাতে দিবে জরকন সুবহানাল্লাহ ফাতেমা তুমি জান্নাত চাও না জাহান্নাম চাও ফেমা বলতেছে আমার যত কষ্ট হোক না কেন আমি সংসারে কাজ করব নবী বললেন স্ত্রী যদি নিজ হাতে রান্না বাড়া করিয়া স্বামীর পাশে বসিয়া স্বামীকে যদি খাবার খাওয়াই নিজের হাতে রান্না খাবার যদি স্বামীকে খাওয়াইয়া দেয় ওই খাদ্য খায় স্বামী যদি খুশি হয় স্বামী যদি দোয়া করে আল্লাহ ওই দোয়াটা কবুল করে নেয় মেয়েটা যদি মারা যা ওই মহিলা জান্নাতি হবে সোভান আল্লাহ আমাদের দেশের অনেক মহিলা আছে নিজে বা চাকরি করে বাকরি করে আপনার রান্না করে না কাজের মেয়াকে রান্না করায় বা যান স্বামীকে কাজের মিয়াই আসিয়া স্বামীকে বা যান খাওয়ায় এই মেয়াই মহিলা বিবি হইয়া স্বামীর কাছে যায় না এই রকম মহিলা আছে না নাই আলী! কাছে মা ফাতে মা যাই বলল পানের স্বামী আমার আমি সংসারে কাজকর্ম করবো এর পরে আপনার খেদমত করব। হঠাৎ করে আমার নবী ছয় মাস আগে বাধান বিদায় হায়া গেল ছয় মাস পর মা ফাতে মা হঠাৎ করে বাদন অসুস্থ হায়া গেল আমার নবী মৃত্যুর ছয় মাস পরে বাদন মা ফাতে মা অসুস্থ হায়া গেল হর্দতালি এসে দেখে মা ফাতে মার শরীরে বাদন পছন্দ জ্বর বা আপনার পছন্দ জ্বর মনে হয় দান দিলে বা জান কই যাবে কিরে ফাতে মা তুমি এইরকম করো কেন বলে স্বামী রে আমি আর মনে হয় না ও বসুন এবার খাবার নিয়ে আসলেন প্লেটে খাবার আনিয়া ফাতে মা স্বামীর মুখে খাবার গুলো লোক মা বানাইয়া বানাইয়া দিছে স্বামীর মুখের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে ফেলে কানতেছে আর মনে মনে ভাবতেছে বলতেছে স্বামী গো এইটাই আমার জীবনের শেষ খেদমত আর এই হাত দিয়ে আপনার মুখে কোনো দিন খাবার তুলে দিব না সোভান আল্লাহ বললেন না মা ফাতেমার ওইটে শেষ দিন শেষ রাত হঠাৎ করে মা ফাতে মা স্বামীর পাশে বসিয়া কপালে হাত বুলাইয়া দেয় আর বলে স্বামী আপনি গুমান আমি আপনার খেদমত করবো কারণ অনেক কষ্ট আপনি করছেন এমন সময় হরজত ফাতেমা চোখের এক ফোঁটা পানি হরদত আলীর শরীরে পড়ছে গায়ে যখন পড়ছে আলির গুম ভেঙে গেছে তাকে তাকে ফাতেমার গাল বড়া পানি চোখ বরা পানি ডেকে বলে ফাতেমা কেন তুমি কান্দ ফাতেমা বলে স্বামী রে আমার জীবনের শেষ একটা কাজ আপনি কি আমাকে করতে দিবেন বলে কি কাজ করে আপনার পা দুইটা টান করে দেন আমি আমার জীবনের শেষ মাথা চুল দিয়ে আপনার পাটা মশা দিতে চাই সিল্লাইয়া কনমার হাবা স্বামী জীবনে মাথার চুল দিয়ে আপনার পাতা মশা দিছি আজকে আমারও শেষ আবদারটা রাখবেন কিনা আলি পাতা টান করে দিলেন ফাতেমা মাথার চুল দিয়া স্বামীর পাতা বাজান মশা দিছে এবার স্বামীর হাত ধরে বলে স্বামী রে জীবনে যদি আমি ভুল করে থাকি আপনি আমারে মাপ করে দিয়ে আমাকে মাফ করে দিবেন আমি চলে যাব আমি যদি মরে যা আমার মৃত্যুর পরে অনেক মানুষ দিয়ে হ্যা জানাজানা করিয়া অল্প মানুষ দিয়ে তুমি আমার জানাজান নামাজ পড়াইবে আপনার যদি কোনো বন্ধু থাকে সেই বন্দুক দিয়ে কবরটা খনন করাবেন শেষ ফিনিশিংটা আপনি আমারে দিবেন এরপরে হরজত ফাতেমা যখন বিদায় হায়া যাবে ফাতেমা ওষুধ দিয়ে যখন নামাজে দাঁড়াইছে আল্লাহর কাছে বলে আল্লাহ আমি দুই রাকাত নামাজ পড়ব দুই রাকাত নামাজে চারটে শেষদা দেব রে মৌল্লা আল্লাহ তুমি আমার শেষদা রত অবস্থায় আল্লাহ তুমি আমার রুহু কবজ করে নিয়ে যায়। জরকন শোভানাল্লা ফাতে প্রথম সুইচ দেয় গেলে রহ কবছয় না তিতুস দরু কবছয় না তিতুস দরু কবছয় না শততুস দজা যখন আপনার গেলেন অমনি মা فاطمهbadan আর ওঠে না মা فاطمه আর জীবিত নাই হযরত হাসান হোসেন থেকে লক্ষ্য করে দেখে আমার মা বহুদিন আমার মা বহুদিন আপনার নামাজ পড়ছে এত লম্বা সিজদা তো কোনো দিন দেয় না এক ভাই বলে বলে মা কেন শেষদার থেকে মাথা তোলে না ছোট বাই যাইয়া মা ফতেমার মাথার উপর যখন হাত বুলেছে অমনি মা ফাতেমা ডইলে জমিনের মধ্যে পড়ে গেছে হোসা ইন শীতকাল শীতকাল মারছে ও বাই হাসান তাড়াতাড়ি আয় মা তো কথা বলে না ছোট বাই আমার গলা ধরে কান্দে ও মা কেন কথা কও না মা তো কথা কয় না এবার ছোট ছেলে হুসাইন দৌড়ে আলীর কাছে যা বলে আব বাবা আমার মা কথা বলছে না কেন তারা তারি আলি এসে হাত দিয়ে বদন পরীক্ষা করে দেখে মা ফতে আর জীব নাই হরজত আলি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে হাসান বলে আব্বা আপনি কান্দেন আমার মা কথা বলে না কারণটা কি ডেকে বলে বেটা তোমার মা আর জীবনে কোনোদিন কথা বলবে না ও বেটা তোমার মা এখন জান্নাতে চলে গেছে

আর কোনোদিন আপনাকে মা বলে ডাকতে পারবো না যার মা নাই সেই বাথাব দুনিয়ায় বাবা সেই লোকটা বাবার মা যার মারা গেছে তার আঘাত লাগে বাবা যার মারা গেছে তার কলি যে আঘাত লাগবে আমার ভাইরে আমার যার বাবা নাই সেই তো বাবার ব্যথা মাজার মা যার দুনিয়ায় নাই সেই তো বাধান মার ব্যথাবোধে ও বা যান হাসান হুসাইন মার জন্য কান্দে আলী বলে কান্দ না তোমার আমার জানাজার ব্যবস্থা করতে হবে রাত্রির বেলা সাহাবি হরজতে সাহাবীর বাড়িতে যাইয়া ভাইরে তাড়াতাড়ি ওঠো আমার বিবি ফাতেমার মারা গেছে কবর খনুন করা লাগবে এবার সাহাবীর যাবাজন কবর খনুন করতেছে কবর খনুন করতে 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 এমন সময় দেখে বলে রে কবরের মাটি বল তোমার কাছে কে আসবে এবার কবরের মাটি কোন কথা বলেন না আবার দেখে দেখে বলতেছো কবরের মাটি বল তোমার কাছে কে আসবে কবর কোনো কথা বলছেন না এ কবরের মাটি তোমার কাছে আলির স্ত্রি আসবে খবরদার কবরের মাটি তুমি খারাপ ব্যবহার করো না এ কবরের মাটি বল তোর কাছে কি আসবে আল্লাহ নবীর বিটি ফাতে খবরদার তুমি তার সাথে কোন দূরে ব্যবহার করো না সিল্লাইয়া কন সোবাহান আল্লাহ আমার মায়ের আমার হাজা বুঝা এই কথা বলবার কবরের মধ্যে আওয়াজ বের হয় আসছে কবরের মাটি বলতেছে আমি ফাতেমাকে চিনি না আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না হাসান হুসানের মা ফাতেমাকে চিনি না আল্লাহ নবীর বিটি ফাতেমাকে আমি চিনি না আমার যদি ভালো হয় আমি মাটি জান্নাতের পরিণিত করে রাখব আম দিদি স্টাফ থাকে আমি এক দিকের মাটি আর এক দিকে যাব আরাক দিকের মাটি আরাক দিকে যাব চিরজনমের মতো হাড় মাংস মাটির সাথে মিশে ফেলব হজর আবুজার গেফারি এই কথা শুনিয়া বদন উনি ওখান থেকে উঠা বদন চলে গালের বদন আর খবর নাই হজর আলী মা ফাতেমার লাশ নিয়ে এসে দেখে কবরটা এখনো বদন কমপ্লিট হয় নাই আবুজার আবুজার বলে ডাকে নাই আবুজর নাই হজর আলী নিজেই কবক খনন করিয়া এরপরে বাদান আপনার মা ফাতেমাকে কবরের মধ্যে রাখছে রাখিয়া অন্য কবরের দিকে তাকাইয়া বলে আল্লাহ আমার বিবি ফাতে মা আমি কবরের মধ্যে রাখলাম আল্লাহ তুমি জান্নাত নসিব করো এবার ফাতে মা এই হরদত আলী দোয়া করিয়া ফাতেমার কবরের দিকে তাকাইছে লক্ষ্য করে দেখে আর ফাতেমার কবর আর দেখা যায় না জোরকন সোবাহান আল্লাহ আলি মনে মনে করলেন অনেক পুরোনো কবর আছে আমার বিবিকে এই মাত্র আমি কবর দিলাম কিন্তু শোখের পলকে আর কবরের চিহ্ন নাই কই গেল গো গোটা কবর স্থানে বোধন আপনার জান্নাতের বাকির মধ্যে বোধেন আলী তন্ন তন্ন করে খুঁজতে লাগলো আমার বিবির ফাতেমার কবরটা কই কে যেন ডেকে বলে আলিরে ফাতেমাতু জহুুরা যাকে জহুরা বলে দিিগি দে হা আছে। দুন কোনো মানুষ দেখে নাই। ফাতেমার কবর দেখে মানুষ বলবে। কবরতা এত বড় লম্বা এত তুক সওরা এই জনি আমি আল্লাহ ফাতেমার কবরতা আমি পর্দা করে দিয়েছি। জরকন সবাহানার্লা ভাল মজ আর না। আবু কে আর পায় না মা ফাতে মৃত্যুর দুই বছর পরে বাজান আবু কে পায় না আপনার হরদত আলী রাস্তা দিয়ে আগা যায় যাইতে যাইতে লক্ষ্য করে দেখে দুই বছর পরে লক্ষ্য করে দেখে মাথার চুলুস্কো খুসকো এরপরে কিছু ছেলেরা আপনার আবু জ্বরের গায়ে এবাদান একটা পাগলের গায়ে এবার পাথর গুলি মারতেছে এবার হরদত আলী আগা যায় দেখে পাথর আর কারুর গায়ে না আবু জ্বর গেফারি গায়ে পা আথর মারতেছে হযরত আলী ডেকে বলে বাইরে আবুজা আপনি কি আবুজা বলে হা আমি আপনার আবুজা এ আবুজা তুমি আমারbibir fatema কবর খনন করলে কিন্তু আপনার পুরোটা কবর খনন করনাই তুমি কেন পালিয়ে আছো সেই যে চলে আছো আর দুই বছর আমি তোমাকে দেখছি না আমি তোমাকে খুঁজি কিন্তু পাই না আবুজার বলে আলী রে আমি যা শুনছি তুমি তা শোনো আমি যা দেখছি আলী তুমি তা দেখো নাই আলী রে আমি যখন কবর খনন করেছি কবরকে বললাম কবর রে বল তোর কাছে কে আসবে আলীর স্ত্রী ভাতে মা খবরদার তার সাথে কোনো দুর্ব্যবহার করো না কবর জবাব দেয় না আমি বললাম কবর রে বল তোর কাছে কে আসবে আসে নসানে মা ফাতে মা এরপরে কবর কোনো জবাব দেন না তারপরে বলছি কবরে রে মা ফাতে মা আসবে যিনি জান্নাতের নারীদের সর্দারিনী হবে এ কবর খবরদার ফতেমার সাথে বেদবি করো না জবাব দেয় না আমি বলেছি কবর রে তোমার ভিতরে কি আসবে আল্লাহ নবীর বিটি ফাতে মা খবরদার তার সাথে বেদুবি করিস নে কবর কি উত্তর দিছে আলী রে আমি শুনছি তুমি শোনো নাই কবর বলছে হরদত ফাতে মাকে চিনি না আলীর স্ত্রী চিনি না হাসান হোসেন মাকে চিনি না আল্লাহর নবীর বিটি চিনি না আমল যদি ভালো হয় আমি মাটি জান্নাতের পরিণত করে রাখ আমল যদি খারাপ হয় আমি একদিকের মাটি আর একদিকে যাব আলী মাটি কাপড়ে সেরে দিবেন আলি রে আমি বড় ভাই বাই আল্লাহরে এই কবরটা সারে দিবেন আলি রে

আলি রে এখন মানুষ আমাকে পাগল বলে এই বলে আত্মা ফাইটে বাদান মারা গেলেন একমাত্র কবরের ভয়ে আমার ভাইরা আমার এই কবর কিন্তু ছাড়বে না এই কবরের মধ্যে সুখে আর যদি শান্তি থাকতে চান সুখে শান্তি যদি থাকতে চান তাহলে এবার করে লাগবে কাঠ আরো জোরে আল্লাহ এবার দুধ করবে আল্লাহর বন্দি করবে আল্লাহর দাসত্ব করবে এমন মানুষ এই জায়গা আছে লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে মা পাঁচটা কাপড় আর বাবা তিনটা কাপড় নিয়ে হবে অন্ধকার কবরের মধ্যে বোধন ঘুমিয়ে আছে ওই মা কোনোদিন আসবে না বাবা কোনোদিন আসবে না কোনোদিন মা এসে একটা বেদাম উৎস না একটা শাড়ি চাবে না ওই বাবা একটা পাঞ্জাবি কোন পর্যন্ত কোনোদিন চাবে না ওই কেমন ক দিয়ে ঘুমায়া রইসয়া বা অন্ধকার আর ইব শীতের দিন কেমনে তুমি গুমাই ওই বাবাটা দুনিয়ায় নাই ওই মা ওই বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আসে কোনো ব্যক্তি ওই মা বাবার জন্য যদি দান খয়রাত করে এই দানের দৌল দে মা বাবারও কবরের ঘরে যা মাফ করিয়া দে। আমি জানি না কার মা নাই কার বাবা নাই এই মুসিদে অনেক কাজ গেছে একজন ব্যক্তি বলেন হুজুর আমার মা নাই বাবা নাই আমি দশ হাজার টাকা দিব একজন বলে হুজুর গ আমার আব্বা মারা গেছে আমি পাঁচ হাজার টাকা দিব একজন বল হুজুর আমি গরিব মানুষ মা বাবা দুনিয়ায় নাই আমি এক হাজার টাকা দিব আমি দশজন ব্যক্তির কাছে বলেন দশটা হাজার টাকা চাই এরপরে সিমেন্ট চাই এরপরে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ টাকা পর্যন্ত আমি চাই মা যার দুনিয়ায় নাই সেই মায়ের ব্যথা বোঝে বাবা যার দুনিয়ায় নাই সেই বাজন বাবার ব্যথা বোঝে রাত বারোটার পরে একজন ব্যক্তি বলেন হুজুর আমি পাঁচ হাজার টাকা অথবা দশ হাজার টাকা এক হাজার টাকা দিব আমি মুসাফির মানুষ দোয়া করব তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে মা বাবার দোয়া মসনুমের দোয়া মুসাফির দোয়া আল্লাহ কবুল করে কোন আ

আসেনবাই জানি না কার মা না বাবা দুনিয়ায় নাই মা কোনোদিন আসবে না বাবা কোনোদিন আসবে না থাকে যদি বাবা কর বাবার সেবা গরে থাকে যদি বাবা কর বাবার সেবা অমূল্য দন পরশু হারালে না পাবি বাবা জান্নাতেরও সাবি কথা বলছে দয়াল নবী জোর কন্মার হাবা সাবি সাবি কর হরে মন সাবি তোমার ঘরে

হাত একটু দোয়া করে সাত দাম ভাই দোয়া সাজছে বাজার হাসপাতালে আছে একটু হাত তোলেন দোয়া গাড়ি দাম বাজার গা হাহি আয়া তো এলমে দাঁড়া আল্লাহ পাঁচ হাজার টাকা দান করছে আল্লাহ হাসপাতালে রয়েছ তুমি বড়ো ডাক্তার তুমি বড়ো কবিরে রে আল্লাহ আল্লাহ সাদ জন্য দোয়া করি রে আল্লাহ আল্লাহ তুমি বেদির থেকে মুক্তি করে দিও সেবাইয়া কুন্দিয়া দান করে দিও সুস্থ করে দিও মসজিদ মুখে বানিয়ে দিও রে আল্লাহ আমলাম বংশের মধ্যে থেকে তারা বিদা হইয়া কবরের মধ্যে ঘুমাইছে কবরখানা বাঘে জান্ন আমি

শয়তান ধোকা দেবে যখন মনে করবেন যে দেব কে যেন বলতেছে দিস না বুঝতে হবে শয়তান ধোকা দিচ্ছে চার নম্বরে একজন হাত তোলে এ যুবক অনেক টাকা অনেক পয়সা অনেক মেয়েদের ফ্যাক্সিলেট করে দিচ্ছে কাজে লাগে না হ্যাঁ হ্যাঁ কাজে লাগে নাই আল্লাহর প্রত্যেক মাসে মাসে একশো করে টাকা লোড করো আল্লাহ যদি মনের আশা পুরো না করে দেয় মোথা কাছি দিয়ে কান কাটে দিও নেই চার নম্বর একজন এক 8000 টাকা দেব নাই মসজিদে অনেক কাজ রয়ে গেছে 4 নম্বরে আল্লাহ তোমার আরাক বান্দার মন নরম করে দাও আমিন কন জোরে কন সাইদ ভাই সাইদ ভাই সাইদ বাই এ মূর্থ করতেছে গি দেয়াবাপ গি দেয়াবাপ বা সতের টাকা গান মার হাওয়া আর কি কেউ নেই মা বোনদের কাছে লোক পাঠাতেন দুই এক টাকা যদি দেয় আমার এলাকায় মা বোনেরও অনেক টাকা দেয় হ্যাঁ না আপনার এলাকা করে আল্লেই জানে তিন নম্বর হয়েছে এক হাজার টাকা

আটজন হয়েছে আর কয়জন না এক হাজার করে কয়জন হয়েছে চারজন হয়েছে একজন এক তিনজন এক হাজার আর একজন দুই হাজার একবারে পাগল বক্তা মনে করেন না হ্যাঁ তাও আমি জানি কিন্তু আমি দশজন ব্যক্তির কাছে দশ হাজার টাকা চাইছি যতক্ষণ পর্যন্ত এই টাকা না পাবো এতক্ষণ পর্যন্ত আমি পোনা আপনাদের কাহক যাইতে দেবো না প্রত্যেকটা জিনিসের একটা টার্গেট আছে কথা কয় না আছে না নাই যেমন বিশ্বকাপ ফুটবল খেলা দেখছেন না কথা না বল কনারে বসা কি করে গোল দিবে পারলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার আর বাংলাদেশের গায়িকা তাদের হচ্ছিল নায়িকা এখন হচ্ছে এমপি সে যদি আপনার একখান গান গায় পাশান যদি গান গায় সে পাই হলো বিশ লক্ষ টাকা সে গানগুনি কি বলবো একটু নাউজ একটু জোরে কর আবার কর একটু জোরে কর ও বলতেছে মোর মুরগি ফরজ গোলসোল করে নাই জীবনে সেই মুরগি দিমুল্লা তুমি খাও দিয়া কোন বিদানে রে সাত পাটি মোল্লা রে রসুল বলছে রেহানা তো ওলামাই কুফরান আলেমদের যারা গালি দেয় ওরা কাফেরের কাতারে দাঁড়াবে কথা কয় না সেই আলমকে গালি দেয় ও মোল্লা গরো বাড়ি বাড়ি সেই মুরগি টিম খাও গো মোল্লা কোন সরাই যাজারি রে সাতনিয়া এই মমতাস অস্টিল গান বাজনা গায়া সে 20 লক্ষ টাকা পায় আর আমরা মোল্লারা দুদিন ঘন্টা ওয়াশ কাইয়া টাকা লয় সময় যদি বলি কিছু টাকা দড়িয়ে দাও আরেকজন জ্যাঙ্কি দি আছে টাকা চায় না কি জায়েজ আছে মুমতাজর মা

সোহেও দেখেন ওরা আপনারা চোখে দেখেন না দেখেন তো কয় জোর হয়ে যাবে হিংসা পাঁচজনের মধ্যে একজন ব্যক্তি হাত তোলে আচ্ছা এই পাশ থেকে একজন তুলে আর এই পাশ থেকে একজন তুলে আর সামনে আমি দেখতেছি আসেন কে মুরে একজন হাত তোলেন তো সাহস করে হাত তোলেন সাহস করে হাত তোলেন কত টাকা কত পয়সা কত টাকা দিচ্ছেন নিয়ত করে দেন আল্লাহ রাস্তায় এক টাকা দান করলে দশ টাকা কে দেয় এই নিয়ত করে দেন একজন হাত তোলেন তুলেও সাহস পাচ্ছে আরে দেখি একজন হাত তোলে নাই আজকের মাহফিল আজকে আজকের মাহফিল আজকের মোনাজাত আল্লাহর দরবারে কবুল হোক এটা কি চান কথা কন আপনারা কি চান দোয়া কবুল হোক এটা কি চান কারা কারা চান আমি তাকবির দিব হাত তুলে দেখার তাকবির দুই হাতটা টান টান করেন চক্ষু দুটো বন্ধ করেন বলেন বিসমিল্লাহ রহমানের রাহিম কোনো দিকে তাকাবেন না দুই হাত দুই পকেটের মধ্যে দেন যার কাছে এক হাজার আছে পাঁচশো দিবেন পাঁচশো আছে চারশো দিবেন চারশো আছে তিনশো দিবেন তিনশো আছে একশো দিবেন একশো আছে পঞ্চাশ দিবেন টাকা আছে দাবি আছে টাকা নাই দাবি নাই টাকা যদি না থাকে তুবি আছে জমা দেন পরে নিয়ে যান তা যদি না থাকে মোবাইল আছে জমা দেন পরে নিয়ে যান যান ভিতরে যান একশো টাকা পাঁচশো টাকা যে যা পারেন তাড়াতাড়ি দেন জিকির ইলাহা Allah ilaha Allah ilaha Allah ilaha আল্লাহ মা বোনেরা অনেক টাকা দাম করছে মা বুনদের দান তুমি কবুল করে না মা বোনদের মনের পুরো করে জীবনের দেবনের মাপ করে দেও। লক্ষ লক্ষ টাকা বর দেও। সকলেই বলুন আমিন এই দুনিয়া থাকবে না শিরক এক তো না বাংবে বাজার আগে নিবে আল্লাহ নামাজের হিসাব পড়ে নিবে মাওলা হিসাব জবন কালকা টানে সুব কোনর রাস্তা হিসাব দিতে হবে আমার আল্লাহর দরগায় এই দুনিয়া থাকবে না চিরকাল একদিন রে তোর বাজা বাজার তো ভাইজান দীর্ঘ সময় আলোচনা করেছি আমার বলা ভাষার মধ্যে যদি ভুল হয় মেহরবানি করে ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করে দিবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যতদিন বাসা রাখে কোরআনের দাবার দিনে দিতে পারি হক কথা যেন আল্লাহ বলার সুযোগ করে দেন সকলেই কন আমি এখন মোনাজাত করা হবে এরপরে আপনাদের মোনাজাত পরে আপনারা যার যার বাড়িতে চলে যাবেন ইনশা আল্লাহ বলবেন তাহলে এখন দোয়া করে দিয়ে

ব থেকে শুরু করিয়া আল্লাহ বারোটা উড়তে বানা আল্লাহ তোমার শত শত বান্দারা বান্দিরা কোরআনের কথা হাদিসের কথা শুনলো ও মাউলা বাস্তব কিছু কথা বলেছে আল্লাহ ও মাউলা আমার আগে তোমার অনেক আলেম বান্দা কথা বলেছে আমি গুণাগার দীর্ঘ সময় কথা বলেছি যদি বুল বলে থাকে গুনে নিজ গুণে তুমি কমা করে ও আল্লাহ আল্লা মাতির নিচে যত থেকে বিদায় হইয়া ওই কবরের মধ্যে গুমে আছে আল্লাহ কবর কানে তুমি ভাগেজান্ন বানিয়ে দে আল্লা রে গির মানুষ তুমি মোর মুকে মুখে বানিয়ে দিও আল্লাহ প্রত্যেক বছরে যেন তাফসিরে মাফিরের আয়োজন করতে পারে তুমি এই তৌহিদ দিয়ে দিও রে আল এই গ্রামবাসীদেরকে মসজিদ মুখে বানিয়ে দিও আল্লাহ এই গ্রামের ভিতরে তোমার রহমতার বরকত দিয়ে তুমি পরিপূর্ণ করে দিও আল্লাহ আমরা যারা কোরআনের মাপিলের জন্য টাকা দিয়েছি পয়সা দিয়েছি শ্রম দিয়েছে বুদ্ধি দিয়েছে পরামর্শ দিয়েছে আল্লাহ সকলের জিন্দিগিরি জীবনের গুণা মাফ করে তোমার বান্দা মাফিলের মধ্যে বসে আছে জানি না রে মা কার জানি জনম দুঃখে মা দুনিয়ায় না বাবাটা দুনিয়ায় নাই আল্লাহ ওই মা ওই বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আজ আল্লাহ মেহরবানি করিয়া ওই মা বাবার কবরের গোড়া দাপ মাপ করে দে পৌষ মাসে শীতের দিনে মা বামে সয় পোশাক করে দেয় প্রসব করে দেই মা বুকে নিয়ে ঘুমা হয় প্রসব করিয়ে বেলে বসতে ভিজিয়ে দেয় মা দুঃখে নিয়ে কোনো দিন রাগ করে খাটের নিচে ফেলে দেয় না ইয়াল্লাহ জানি না রে মৌলা কার জানি মানায় নাই বাবাটা দুনিয়ায় নাই আজকের এই মনোজাতির খাতিরে মা বাবার খবর খানা বাগে জান্নাত বানিয়ে দেয় আয় আল্লাহ অনেকের টাকার অভাব পয়সার অভাব আল্লাহ অবাবনাটন তুমি দূর করে দিও ঋণ থেকে তুমি মুক্ত করে দিও রে আল্লাহ সঠিক পথে তুমি চলে তৌকি দিয়ে দিও রে আল্লাহ আল্লাহ আমার মাতৃভূমি জন্মভূমি মায়ের দেশ বাবার দেশ এই বাংলাদেশের আর বরকত দিয়ে তুমি পরিপূর্ণ করে দে আয় আল্লাহ আমার বাদশাহ বারবার আমার সাথে যোগাযোগ করেছে তার বাড়ি খানা পিণা অনেক অনেকালেম অনেকের বাড়ি পিনা করেছে ও অমাওলা আল্লাহ সেই বাড়িতে তুমি তোমার রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দিও আল্লাহ বাদ সবাইকে আবু বক সাথে আল্লাহ তুমি জান্নাত নসিব করে দিও স্বামী স্ত্রী ভিতরে হরযত আলী হরযত ফাতে মারামত মহাবৎ পয়দা করে দিয়ে ইয়ে আল্লাহ জীবনে কত পাপ করে রে আল্লাহ পাপের দিকে যখন তাক জাহান্নাম সারা কোনো কিছু দেখি না দিকে যখন তাক সর্দারা জান্নাতের কামনা কোনো দিন করতে পারি না আল্লাহ কামতের মাঠে মসিবতের দিদে আমাদের গলায় আগুনের বেরি লাগাইয়া জাহান্নামে নিক্ষেপ করো না ইয়া আল্লাহ আল্লাহ থেকে আসমানি বালা জমিনা জিন মানুষ ছয় হাত থেকে তুমি আমাদের হেফাজত করো রে মাওলা আল্লাহ আমি কি দিন ধরে বাবা হারাইছি মা হারাইছি আমার মা আমার বাবা সহ সকলের মা বাবার কবরে গোড়া যা তুমি মাফ করে দিও তুমি যদি না কর তোমার বান্দারে বলো তো বান্দা যাবে কার কাছে এত সুন্দর মানুষ বানা

এমন দেশে চলে গেছে এটিম করে বাপে মা টেলিফোনে যোগে খবর নাহি না ও মাওলা আজকের দোয়া তো তুমি কবুলার মঞ্জুর করে আব্বির হামু মামা কামা রিস্বাল ইন্না কা আন্তঃ সামিউল আলিম অতুব আলাই না না মাওলানা ইনাকা আনতা মৃত্যু যদি সুমাদির পরোয়ানক তাই ও ফজরের নামা চা না কৰা পরোজন মরণের ডাক দিও না আল্লাহ মরণের সমায় তোমার মধুর কর্মা জবান থেকে জানি করে দিও না ইলাহা ইল্লাল্লাহু মহাম্মাদুর সোনাল্লা আসসালাম আল্লাইকুম রহমতুল্